ফ্রেন্ডস, তালিবানের মত অনুসারে আফগানিস্তানে তাদের সরকার গঠন হতে চলেছে এবং ভবিষ্যতে সরকারের নেতৃত্ব দিতে পারে মোল্লা আব্দুল ঘানি বারাদার। বর্তমানে বারাদার তালিবানের রাজনৈতিক দপ্তরের নেতৃত্ব দিচ্ছে। তার সঙ্গে সরকারে আরও দুজন উচ্চ পদে যোগ দিচ্ছেন, তালিবানের কো ফাউন্ডার মোল্লা ওমারের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শেরশ মোহাম্মদ আব্বাস তানেকজাই। এদিকে তালিবানের প্রধান ধার্মিক নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা ইসলাম ধর্মের নীতি অনুসারে ধার্মিক রীতিনীতি এবং গভর্নেন্সে নজর দেবেন। যদিও তালিবানের সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে পাঞ্চির প্রদেশে তীব্র লড়াই চলছে, আলোচনা বিফল হওয়ার পর সেখানকার ইন্টারনেট কানেকশন কেটে দিয়ে গতিরোধ সৃষ্টি করার চেষ্টা করলেও পাঞ্চিরের লড়াকুরা তীব্র গতিরোধ তৈরি করে ফেলেছে। এদিকে পাকিস্তানকে পাত্তা না দিয়েই কাতারের রাজধানী শহর দোহাতে নিযুক্ত ভারতীয় রাজদূত দীপক মিত্তালের সঙ্গে তালিবানের উচ্চ পদাধিকারী দেখা করেছে। যে উচ্চ পদাধিকারীর কথা বলা হচ্ছে সে শের মোহাম্মদ আব্বাস তানেকজাই, বর্তমানে দোহাতে উপস্থিত তালিবানের রাজনৈতিক দপ্তরের প্রধান এবং ভবিষ্যতে তালিবান যে সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে সেখানে সরকারের প্রধানের সঙ্গে সেও এক উচ্চপদস্থ পদ পাবে। তালিবান সমস্ত ভারতীয়দের সুরক্ষা এবং আটকে পড়া ভারতীয়দের সুস্থ সবলভাবে ফেরত আনার প্রক্রিয়াকে সঠিকভাবে চালানোর ব্যাপারে আশ্বস্ত করেছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার কোথায় জানেন? তালিবান উল্টে ভারতীয়দের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে চাইছে। তারা বলছে তারা আকরিক উত্তোলন তথা বিভিন্ন ব্যবসায়িক ও ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে চালিয়ে যেতে চায়, তাই এক্ষেত্রে পাকিস্তানের স্বপ্নে ব্যাঘাত ঘটেছে। ভারতের সাথে সম্পর্ক তাদের জন্য মাথায় হাত পড়ার মতো ঘটনা। আসলে দেখুন, ভারতের আর্থিক ক্ষমতা যথেষ্ট ভালো এবং অতীতেও ভারত আফগানিস্তানে নিবেশ করেছে। অন্যদিকে পাকিস্তানের কি আছে বলুন তো? বড় একটি বাটি, যেখানেই চায় শুধু চাইতে থাকে। যদিও দেখবেন দোহা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য পছন্দ করা হয়, এবং এই শহরে গুরুত্ব এত বেশি কেন জানেন? আসুন তাহলে এই দোহার ব্যাপারে কিছু তথ্য জেনে নি। দোহা কাতারের রাজধানী এবং সবথেকে বড় শহর। দেশের পূর্বভাগে পার্সিয়ান গালফের পাড়ে দোহা শহর অবস্থিত, যার শহুরে এলাকার আয়তন 132 বর্গ কিলোমিটার এবং 2018 অনুযায়ী জনসংখ্যা 23,82,000 জন। কাতারের বেশিরভাগ মানুষ এই শহরেই থাকেন। ইভেন দেশের মোট জনসংখ্যার 80% শুধুমাত্র দোহা ও তার আশেপাশের অঞ্চলে থাকে। বিশ্বের বহু আন্তর্জাতিক ক্রীড়া ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ মিটিং দোহা শহরে অতীতেও অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। 2006 এশিয়ান গেমস, 2011 প্যান আরব গেমস ও 20তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কনফারেন্সও দোহাতে অনুষ্ঠিত হয়েছে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক শহর দোহা হবে। শহরের শিক্ষার একটি জনপ্রিয় স্থান এডুকেশন সিটি, যেখানে 6টি আমেরিকান ইউনিভার্সিটি, ফ্রেঞ্চ ইউনিভার্সিটির শাখা ও স্থানীয় ইউনিভার্সিটি রয়েছে। 12 বর্গ কিলোমিটারের এই জায়গায় একসাথে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 1971 সালে ব্রিটিশ কাতার ত্যাগ করলে দোহা রাজধানী শহর হিসাবে মান্যতা পায়। বিশ্বের অন্যতম এক ধনী দেশের রাজধানী দোহা, যেখানে আজব এবং গজব সব নির্মাণ থাকাটা আকস্মিক নয়। দুবাইয়ের পাম আইল্যান্ডের মতো দোহাতেও নির্মিত হয়েছে কৃত্রিম দ্বীপ দ্য পার্ল। 15 বিলিয়ন মার্কিন ডলার খরচায় তৈরি হওয়া এই দ্বীপে 2018 অনুযায়ী 27,000 জন বসবাস করছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন্স ও বিভিন্ন দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলি থেকে মানুষ এখানে এসে নানা রকম কাজে লিপ্ত থাকেন এবং শহরের অধিকাংশ নাগরিক মুসলিম সম্প্রদায়ভুক্ত। 9টি প্রধান জেলায় বিভক্ত শহরটিতে কাতার তথা আন্তর্জাতিক বহু তেল ও গ্যাসের কোম্পানির সদর দপ্তর রয়েছে। বিশ্বের নামি দামি এবং আরামদায়ক হোটেলে শহরটি পূর্ণ, তাই বড় বড় মিটিং অনুষ্ঠিত হওয়ার পিছনে এটিও একটি কারণ। দোহা শহরে অবস্থিত হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের অন্যতম এক বিশাল এবং ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় নথিভুক্ত। প্রাচীন ও আধুনিক নির্মাণের জন্য দোহা শহরের নাম পরিচিত রয়েছে। তবে বর্তমানে বাড়তে থাকা জনসংখ্যা এবং শহরের বিন্যাসের কারণে বহু প্ল্যান্ড সিটি তৈরি করা হচ্ছে। শহরে মেট্রো রেল, হাইওয়ে এবং জলবন্দর উপস্থিত। বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশের মধ্যে একটি কাতার, তাই দোহা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ায় বিদেশিরা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। তবে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয় এবং প্রায় শূন্যের কাছাকাছি অপরাধমূলক ঘটনা ঘটায় শহরে পর্যটক আসতে সুবিধা হয়। উপরন্তু এক জায়গায় এসে আরামদায়ক বিশ্বমানের হোটেল এবং বালির চরে মস্তির আভাস দোহা ছাড়া কোথায় পাবে বলুন? দোহা ধনী শহরের তকমা পাওয়া মধ্যপ্রাচ্য দেশগুলির অন্যতম আর্থিক কেন্দ্র, যেখানে ভালো মানের শিক্ষা, চিকিৎসা এবং অবশ্যই ধনীদের বাসস্থান রয়েছে। সুতরাং বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু। তবে ভালো লাগলে দয়া করে একটি লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।